মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, তন্মধ্যে থেকে 10টি ফজিলতের কথা আমরা উল্লেখ করছি। নাম্বার এক, এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, বর্তমান কেবলার আগের কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাতুসসালাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে কেবলা হিসাবে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদুল আকসাই ছিল আমাদের কেবলা। অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব, এর ফজিলত, মর্যাদা একজন মুমিনের কাছে অনেক বেশি। নাম্বার দুই, এটি হলো আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ, আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বলেছেন মসজিদুল হারাম। এরপর জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি? তিনি বলেছেন মসজিদুল আকসা। জিজ্ঞাসা করা হলো দুইটি নির্মাণের মধ্যে ব্যবধান কত বছরের ছিল? তিনি বলেছেন 40 বছরের। তাহলে এই সহিহ বুখারী বর্ণিত হাদিস থেকে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। অতএব দ্বিতীয় মসজিদ, এর আগে পৃথিবীতে এই দুটির আগে আর কোনো মসজিদ পৃথিবীতে ছিল না, এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ মসজিদ। নাম্বার তিন, এই মসজিদ এবং মসজিদের আশপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকাতে আমি বরকত নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মসজিদুল আকসার আশপাশে এলাকাতে আল্লাহ বরকত রেখেছেন, বরকত নাজিল করেছেন, তাহলে এটা বরকতপূর্ণ এলাকা। নাম্বার তিন। নাম্বার চার, এই মসজিদুল আকসা হলো নবী আলাইহিসসালামের মেয়ারাজের ইসরার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সপ্ত আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব ঘুরিয়ে দেখিয়েছিলেন। এই যে নবী আলাইহিসসালামের ঐতিহাসিক মেয়ারাজ হয়েছিল, সেই মেয়ারাজের সূচনা হয়েছিল কোত্থেকে? এই মসজিদুল আকসা থেকে। ইসরা হয়েছিল এই মসজিদুল আকসা পর্যন্ত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্য নবী আলাইহিসসালামকে দিয়েছিলেন। তাহলে এই মসজিদুল আকসা, এটি নবী আলাইহিসসালামের ইসরা এবং মেয়ারাজের সাক্ষী, মেয়ারাজের সূচনা, ইসরার কেন্দ্রস্থল। নাম্বার পাঁচ, আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন এই মসজিদের কাছাকাছি তার কবর হয়, এবং সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণিত হয়েছে বহু নবী রাসূলগণের কবর মসজিদুল আকসা বা বাইতুল মাকদিসের আশপাশে আছে, যার কারণে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহর একজন নবী এই মসজিদের আশপাশে শায়িত হওয়ার জন্য, এই মসজিদের কাছাকাছি তার কবর যেন হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এখান থেকে এই মসজিদের মর্যাদা ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে। নাম্বার ছয়, এই মসজিদুল আকসা কিয়ামতের আগে একসময় বিজয় হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। নবী আলাইহিসসালাম বলেছিলেন উদু সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তোমরা গুনে রাখো। তার ভিতরে একটি বলেছিলেন ফাতহু বাইতুল মাকদিস, এই বাইতুল মুকাদ্দাস কী হবে? বিজয় হবে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এটা মুসলমানদের হাতে এসেছিল, পরবর্তীতে আবার বেদখল হয়েছিল, আবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মাধ্যমে মুসলমানদের হাতে এসেছিল। এখনও পর্যন্ত মুসলমানরা সেখানে সালাত আদায় করেন, যদিও সেটা এবং তার আশপাশের এলাকায় বলপূর্বক ঘিরে রেখেছে, জবরদখল করে রেখেছে অভিশপ্ত ইহুদিরা। আল্লাহ তাআলা তাদের এই কবল থেকে মুসলমানদের এই পবিত্র ভূমিকে, আল্লাহর এই ঘরকে আল্লাহ তাআলা মুক্ত করুন। নাম্বার সাত, এই মসজিদে সফর করা জায়েজ আছে সওয়াবের উদ্দেশ্যে। পৃথিবীতে কোনো মসজিদে কোনো কবরে দূর থেকে সফর করে গিয়ে এবাদতের জন্য সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। তিনটি মসজিদে শুধু জায়েজ আছে, মক্কার মসজিদুল হারাম, আর মদিনার মসজিদে নববী, আর এই মসজিদুল আকসা। নবী আলাইহিস সালাম বলেছেন লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও সফর করে যাওয়া যে সেখানে গেলে সওয়াব বেশি হবে, এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। কোনো মাজারেও না, কোনো কবরেও না, কোনো মসজিদেও না। অতএব এটি সেই তিনটি মসজিদের একটি, যে মসজিদে সফর করে যাওয়া জায়েজ আছে এবং গেলে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু বিশেষ সওয়াব মানুষকে দান করে থাকেন। নাম্বার আট, এই মসজিদুল আকসায় সালাত আদায় করলে তার সওয়াব আল্লাহ সুবহানাহু 500 গুণ বাড়িয়ে দেন। আলাইহিস সালাম জানিয়েছেন যে এই মসজিদে এক রাকাত যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু এক রাকাতের বিনিময়ে কয় রাকাত বাড়িয়ে দেন? 500 রাকাতের সওয়াব দেন, 500 গুণ বাড়িয়ে দেন। নয় নম্বর হলো, এই মসজিদে সালাত আদায় করার জন্য যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। কী দোয়া করেছেন? নবী আলাইহিসসালাম বলেছেন যে সুলাইমান আলাইহিসসালাম এই মসজিদুল আকসা তিনি পুনর্নির্মাণ করার পরে, তিনি পুনর্নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন, তারপরে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন, দুইটা কবুল হয়ে গেছে। নবী আলাইহিসসালাম বলেছেন তার আরেকটি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলে আমার বিশ্বাস, সেটা হলো
তিনি দোয়া করেছেন, আল্লাহ এই ঘরে যারা ইবাদত করবে, মসজিদে আকসা যারা নামাজ পড়বে, তারা যেন এখান থেকে বের হয় মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বের হওয়ার মতো, অর্থাৎ নিষ্পাপ হয়ে যেন বের হয়। অতএব মসজিদে সালাত আদায় করলে নিষ্পাপ হয়ে যেন বের হয় এই দোয়া করেছেন সুলাইমান আলাইহিসসালাম, আর তার দোয়া কবুল হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এই ভূমি মসজিদুল আকসার দেশ, এই শহর, তার আশপাশের এলাকা, এটি হবে আরদুল মাহশারি ওয়াল মানসার, হাশর এবং নাশরের ভূমি। অর্থাৎ এখান থেকেই কিয়ামতের ময়দানে মানুষের একত্রিত হওয়া শুরু হবে, হাশরের ময়দানের সূচনা এখান থেকে হবে। অতএব এই 10টি ফজিলত একজন মোমিন যখন সামনে রাখবে, তখন তার জন্য মসজিদুল আকসার ভালোবাসা অন্তরে লালন করা অপরিহার্য হয়ে যায়, ইমানের দাবি হয়ে যায়। যদি কখনো এই মসজিদে সালাত আদায় করার সুযোগ হয়, তাহলে সেখানে সালাত আদায় করার জন্য লালায়িত থাকবে, আকাঙ্ক্ষা পোষণ করবে একজন মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে, এই মসজিদকে অভিশপ্ত ইহুদিদের কবল থেকে রক্ষা করুন, আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন। আমাদের ত্রুটি, আমাদের বিচ্ছুতি, আমাদের দুর্বলতা, আমাদের গাফলতি এই মসজিদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।